বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে 1.5 কোটি টাকার নির্মীয়মান পার্কের প্রাচীরের মধ্যে 17টি উদ্বাস্তু পরিবার। কিছু যদি মেরেও দেয় আমরা এখানেই থাকবো। আমরা যাবনি তো, মানুষদের ডিএম এর কাছে বা এসডিও সাহেবের কাছে আবেদন করতে বলুন। শাসক দল কোনোদিনও চায়নি সাধারণ মানুষ ডেভেলপমেন্ট করুক। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। বিদ্যাসাগরের জন্মস্থান তথা বীরসিংহ গ্রামে 1.5 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র, যেটি সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি। এই জায়গার মধ্যেই রয়েছে একটি বড় পুকুর এবং পুকুরের পার, আর এই পুকুর পারের একটি অংশে 17টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছেন। জানা যায় এই পরিবারের নিজস্ব কোনো জায়গা নেই, অর্থাৎ পরিবারগুলি উদ্বাস্তু। কিন্তু উদ্বাস্তু হলেও প্রত্যেকের কাছেই রয়েছে ভারতীয় সচিত্র পরিচয়পত্র। পরিচয়পত্র অনুযায়ী তারা সকলেই এখানকার স্থায়ী বাসিন্দা ও ভোটার। পার্ক তৈরির কাজ শুরু হতেই প্রাচীর দিয়ে ঘেরা হচ্ছে তাদের এই বসত বাড়ি। সমস্যায় পড়েছেন ওই পরিবারগুলি। জানা গেছে পার্ক তৈরির শুরুতে ওই জায়গার মাপ হওয়ার সময় ডেভেলপমেন্ট অথরিটির তরফে তাদের বলা হয়েছিল তাদের অন্যত্র পুনর্বাসন দেওয়ার কথা। পরিবারগুলির অভিযোগ, তাদের পুনর্বাসন না দিয়েই পার্কের প্রাচীর দিয়ে তাদের বাসস্থান ঘিরে দেওয়া হচ্ছে। তারা বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। তাদের দাবি, তাদের পুনর্বাসন দিতে হবে। পৌরসভার কোনো মানে কথা বলার মতন লোক নাই। আমরা তো আমাদের পৌরসভার গেট বসে আছে, দেখেছেন তো? ওইখান থেকে আমাদের পৌরসভা, এই যে চেয়ারম্যান হয়েছে কোনো মাথায় নেই। এই এই চেয়ারম্যান বলছে আগের লোক করেনি কিছু, তাহলে এখন মানে আগের যারা ছিল তারা করেনি কিছু, আর এখন কি করবে? এখন তো কিছু করার নেই। এখন এই চেয়ারম্যান বলছে তাহলে আমি যা হোক করবো, তো এখন আমাদেরকে মানে লিখিত দরখাস্ত দিয়ে যাও। আমরা দিয়ে এলাম। এই 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 লোক হচ্ছে গিয়ে মানে বিডিও অফিস, পৌরসভা আর আর অঞ্চল অফিস, অঞ্চল অফিস সব গেছে। যে নিয়ে বলছে চেয়ারম্যানের সই কোথা, বলে চেয়ারম্যানের সই নাই বলে ওনাকে। আমরা কি করবো? আমরা আমরা এখন আমরা কি রাস্তায় পড়ে থাকতে হবে? আমরা আমাদের যদি ডিসিপি যদি মেরেও দেয় আমরা এখানেই থাকবো। আমরা যাবনি তো, দেখে যাক। আমাদের জন্য সরকার, সরকার কাকে লিয়ে, পাবলিক কে লিয়ে? আর আর দিদিমণি সে যদি ব্যবস্থা করে করলো, না করে না করলো। আমাদের যে এখানে আপনারা ভোট দিন, হ্যাঁ আমরা এখানে বাসিন্দার করে দেবো, আপনাদেরকে জায়গা দেবো আর দেবো, হ্যাঁ সেসব কিছুই করলো না। বললো যে এরকম পাঁচির হচ্ছে এখন ওধারে, বলছে পাঁচির টানার আগে আমরা সব জায়গা করে দেবো, বাড়ি করে দেবো, কিছুই করছে না। এখন আমরা এখানে তোমার 50-60 বছর রয়েছি, আমরা কোথায় যাবো? সব জায়গায় দেখতে গেছে, সব জায়গায় কাজ করেছে, আমাদের বস্তি এলাকা আমাদের কোনো কাজ পায়নি। আমরা আমাদেরকে কোনো কাজ দেয়নি বা ঘর বাড়ি দেয়নি বা এখান থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত সবসময় হচ্ছে, আমরা সবই শুনতে পাচ্ছি। আমাদের কোনো ব্যবস্থা কোনো কিছু বলেনি, সমান ওরা কাজ করছে, লেবার লাগিয়ে দিয়েছে, ঘরকে চেপে এমনকি পাঁচি টেনে দিচ্ছে। তো আমরা আমাদের সীমানা যদি পাঁচি টেনে দেয়, এই ছেলে মেয়েগুলো রখে মাথা ফেটে যাচ্ছে, কারো মাথা কেটে যাচ্ছে, এরকম হচ্ছে এখানে মাটির বাড়ি। আমরা তো সবাই খেটে আনি খাই। এদিকে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন পরিচয়পত্র অনুযায়ী তারা খড়ার পৌরসভা এলাকার বাসিন্দা, তবে নকশা অনুযায়ী বসবাসের স্থান গ্রাম পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের তরফেও তাদের পাট্টা দিয়ে স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হয়নি। তাহলে তারা এখন যাবে কোথায়? এই ব্যাপারে পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা নেতৃত্ব অজিত মাইতি জানান, অবশ্যই এই সকল পরিবারগুলির বাসস্থানের ব্যবস্থা করা হবে। এটা আপনারা যখন বলেছেন ওই মানুষদের ডিএম এর কাছে বা এসডিও সাহেবের কাছে আবেদন করতে বলুন, আমরা এটা ভাবব। অন্যদিকে পুনর্বাসন না দিয়ে পার্ক তৈরির কাজ শুরু করায় শাসক দলকে কটাক্ষ করে ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, শাসক দল মানুষের সমস্যার কথা বোঝে না, ওই সকল পরিবারগুলিকে আগেই পুনর্বাসন দেওয়া দরকার ছিল বলে তিনি মন্তব্য করেন। প্রথম কথা, আমরা উন্নয়নের পক্ষে পার্ক হচ্ছে খুবই ভালো জিনিস। বীরসিংহের মতো এলাকা, যে এলাকায় আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে খুব খুব ভালো জিনিস, আমরাও চাই। কিন্তু এই যে সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ওখানে বসবাস করছে, সবার আগে উচিত ছিল ওই এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর যারা রয়েছে
তাদের সবার আগে উচিত ছিল সাধারণ মানুষের কথা ভাবা, যে যারা দীর্ঘদিন বসবাস করে তাদের একটা বসবাস করার একটা অন্য একটা জায়গা দেখে দেওয়া। তো বাস্তবে সেখানকার এলাকার মানুষ সত্যটাই বলে যে তারা উন্নয়নে তো বিরোধিতা করে না, এটা স্বাভাবিক, প্রত্যেকেই কোথায় থাকবে তারা সেটা খুঁজছে বা তারা বলছে। আমার মনে হয় এটা সবার আগে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার। আর একটা জিনিস বলবো যে বর্তমান শাসক দল কোনোদিনও চায়নি সাধারণ মানুষ ডেভেলপমেন্ট করুক, সে আবাস যোজনায় হোক, বাড়ি হোক বা তার পাশের উন্নয়ন হোক। তো সেই জায়গায় তারা একটা জিনিস বুঝে যে যদি আমরা কিছু কামাতে পারি, যদি পকেট মানি হয়, কারো একটা বাড়ি করে দেবো, কিছু যদি টাকা দেয় তাহলে সে উন্নয়নটা করবে। কিন্তু আমার মনে হয় আমি যেটুকু শুনেছি বিভিন্ন অ্যাঙ্গেলে যে ওদেরকে কিছু টাকা অর্থ চেয়েছিল, ওনারা গরিব মানুষ দিতে পারেনি, যার জন্য ওদের ওনাদের প্রতি অবহেলা করা হচ্ছে। তো সেই জায়গায় আমাদের কাছেও কথাটা এসেছে, আমরা বিডিও অফিস থেকে শুরু করে আরও উচ্চ স্তরের জায়গায় যাবো, প্রয়োজন হলে ডিএমএর কাছে যাবো, যেন ওই সাধারণ মানুষ থাকার জন্য কোথাও না কোথাও যেন একটা বাড়ি পায়, বাড়ি করার মতো একটা জায়গা পায়, তবেই কিন্তু ওই যে উন্নয়নটা হচ্ছে উন্নয়নটা সার্থক হবে। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক ও ফলো করুন। অরম পিউরিটি চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারেন কি অরমে দ্বারা রিফাইন করা সোনার শুদ্ধতা 99.50% থেকে কম অথবা এর মধ্যে কোনো অশুদ্ধ ধাতু মেশানো আছে, তাহলে অরম আপনাকে দেবে পুরো 1,00,000 টাকার পুরস্কার। অরম, সিওরিটি ইন ওল্ড গোল্ড পিউরিটি।